দেরি হয়ে গেল, তমালিকার ব্রেকফাস্টটা হলো কি না কে জানে বাবা। সারা রাত ঘরে এসে না শুয়ে এখন এসে শুলো, অবস্থা দেখো। তুমি আনতে গেলে কেন? আমি নিচে নিয়ে চলে আসতাম। খেতে খেতে জেরাটা করলে কফিটা ঠান্ডা হতো না। আমি বানিয়েছি, খেয়ে বলা যায় কি ঠিক আছে কিনা। সকালে ঘুম থেকে উঠে তুমি আমার জন্য কফি বানিয়েছো? শুধু তোমার জন্য না গো, বাকি সবার জন্য চা কফি বানিয়েছি। পমপম টমটমের জন্য স্কুলের টিফিনও বানিয়ে দিয়েছি। তাড়াতাড়ি রেডি হয়ে নাও, নাহলে অফিসে লেট হয়ে যাবে। আমি যতক্ষণে ব্রেকফাস্টটা বানিয়ে নিচ্ছি। এক মিনিট। আশা করি মনে আছে, সময় আর বেশি নেই, আর মাত্র একদিন বাকি। ৪৮ ঘন্টা তোমাকে দিলাম সত্যিটা বলার জন্য। উত্তর পাওয়ার সময় এসে গেছে। যা বলবে ভেবে চিনতে পারবে, কারণ মিথ্যে বা আধা সত্যি আমি টলারেট করতে পারি না।